বইওয়ালার আরো একটা নতুন ভিডিওতে আমাদের প্রত্যেককে স্বাগত। এর আগের বইওয়ালার আগের ভিডিওতে আমরা শ্যামল গঙ্গোপাধ্যায়ের যে দেশ থেকে প্রকাশিত যে রচনা সমগ্র তার চতুর্থ খণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকের সেই রচনা সমগ্রের পঞ্চম খণ্ড নিয়ে আপনাদের সামনে আমি হাজির। এই উপন্যাসটা মানে এই খণ্ডটাও যদি দেখেন তাহলে দেখবেন এটা বেশ মোটা থিকনেসের এবং দেশ থেকে বার হয়েছে, এটাও দেশ থেকেই, এবং এটার মধ্যে চারটে উপন্যাস রয়েছে এবং 14টা ছোট গল্প রয়েছে, তার সঙ্গে বেশ কিছু অন্যান্য ব্যক্তিগত জীবনের লেখালেখি বেশ কিছু রয়েছে। এই খণ্ডটা দাম করা হয়েছে 500 টাকা, কিন্তু যে থিকনেসের বই তো দাম যুক্তিযুক্ত আর কি, খুব বেশি করা হয়নি। তাহলে এইখানে যে চারটে উপন্যাস রয়েছে, চারটে উপন্যাসের মধ্যে দুটো অন্যতম খুব ভালো লাগার উপন্যাস, তার মধ্যে একটা হচ্ছে স্বর্গের আগের স্টেশন আর একটা হচ্ছে চন্দনেশ্বর জংশন। আর যে সমস্ত গল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে যদি উপন্যাসটা দুটোর দিকে যদি চোখ ফেরান তাহলে দেখবেন আসলে কি মারাত্মক জীবন দর্শন শ্যামল গঙ্গোপাধ্যায় গোটা লেখনী জুড়েই রয়েছে। আপনারা যদি একটুখানি খোঁজ করেন তাহলে সেই ব্যাপারটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এনার যে ব্যক্তিগত স্মৃতিচারণমূলক যে বই অর্থাৎ জীবন রহস্য, এই বইটাতে ইনি বলছে, মানে বইটাতে যখন আমি পড়েছি খুঁজে পেয়েছি তাহলে জীবনকে কি গভীর ভাবে ইনি দেখেছেন। জীবনকে ইনি বলছেন যে আমি সারা জীবন এলেবেলে থেকে গিয়েছি, আমি গাধার মতো জীবনকে দেখেছি, আসলে গাধার মতো মানুষের সঙ্গে মিশে মানুষের যে মনের অন্তর্নিহিত কথা, যন্ত্রণা, ব্যথা যাই বলুন না কেন ইনি যেভাবে ফুটিয়ে তুলে যায়। আমার বর্তমান সময়ে যে সমস্ত উপন্যাসিকরা লেখালেখি করছে তাদের মধ্যে এই যে গুণটা আমি খুব একটা মানে খুব বেশি জনের মধ্যে পাইনি। মানে এনার জীবন দর্শন আমাকে মারাত্মক রকম ভাবে মানে টানে। সেই কারণে যদি আমার বর্তমান সময়ের কয়েকজন লেখক প্রিয় লেখক বলতে পারেন তার মধ্যে শ্যামল গঙ্গোপাধ্যায় একজন। তো যাই হোক, এই উপন্যাস এই খণ্ডটার যদি আলোচনায় আসি তাহলে দেখবেন এই খণ্ডটার মধ্যে প্রথম যে উপন্যাস অর্থাৎ স্বর্গের আগের স্টেশন, সেখানে উপন্যাসটার মধ্যে দুটো চরিত্র প্রধানত, তার মধ্যে একদিকে রয়েছে খগেন যে নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি, আর একদিকে রয়েছে বিপিনবাবু যে উচ্চবিত্ত মানুষের প্রতিনিধি। এখানে দেখতে পাচ্ছি যে খগেন যে চরিত্রটা অসাধারণ চরিত্র এবং অসাধারণ তার জীবন দর্শন। সে তার স্ত্রী রয়েছে যে বাড়িতে মানে অন্যজনের বাড়িতে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, কিন্তু সে স্ত্রীর কাছে খায় না, কারণ সে তার স্ত্রীর দুধে জল দেয়। তার একটা ছোট্ট সময় মানে তার একটা কয়েকটা ছেলে, তার মধ্যে একটা ছেলে তার নাম হচ্ছে বজ্রেশ্বর রূপে বজরা, সে বজরার কাছ থেকেও কোনো টাকা নেয় না বা তার কাছেও খায় না, কারণ এই বজরা কি করে, চুরি করে, ডাকাতি করে, ওয়াগান ব্রোকার সে একজন, সেই কারণে খায় না। তার যে বড় ছেলে তার নাম হচ্ছে হৃদয়, এই হৃদয়ের মূল পেশা হচ্ছে কি, যে ব্যাংক ধরা। এই ব্যাংক ধরা মানে যার মধ্যে কোনো রকম 2 নম্বরই নেই আর কি, এই ব্যাংক ধরার জন্য সে কিন্তু যখন তার একান্ত দরকার লাগে সে কিন্তু এই হৃদয়ের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করে। এবং যেহেতু বাড়িতে খায় না তাহলে এর মানে খগেনের খাদ্য হচ্ছে বনের যে সমস্ত বন্য ফলমূল, আতা ফাতা এই সমস্ত, এবং রস হিসাবে সে তাল এবং মানে খেজুর গাছের যে রস সেটা তাড়িও হতে পারে, এই খেয়েই সে জীবিকা নির্বাহ করে। এইরকম একজন মানুষকে আমরা খুঁজে পাচ্ছি যার জীবনের কোনো চাই বেশি কিছু চাহিদা নেই, যার জীবনে চাহিদা আসলে খুব কম, যে এরকম ভাবে মানে ঋষির মতো ঋষি তুল্য জীবনযাপন করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাপার, এরকম একটা মানে সহজ সরল কিন্তু জীবনাদর্শ কি গভীর, এরকম একটা চরিত্রকে আমরা শেষ পর্যন্ত দেখি বিপিনবাবু তার ব্যবসার ফাঁদে ফাঁদিয়ে দেয়, মানে ফাঁসিয়ে দেয়। এই মানে টাকা উপার্জনের নাম করে বিপিনবাবু তাকে কি করে যে ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত সাপ এবং গোসাপ আছে সেগুলোকে ধরার কাজ দেয় এবং তাদের থেকে 20 বার করে বিক্রি করার মানে ফোন দিয়ে আঁটে। খগেন একটা জিনিস ভালো পারে, সে তার পা ছোট হওয়ার জন্য সে জমিতে ভালো চাষবাস করতে পারে না, কিন্তু সে সাপ গোসাপ ধরার আয়ত মানে বিদ্যা তার খুব আয়ত্ত। সেই কারণে আমরা দেখি যে শেষ পর্যন্ত খগেন ইচ্ছায় বা অনিচ্ছায় সেই পেশার মধ্যে ঢুকে যায়, যেখানে সে কি করে সাপ এবং গোসাপদের ধরে শহরে চালান দেয় এবং শহরে চালান দেওয়ার পরে তাদের থেকে 20 বার করা হয় এবং তাদের চামড়াগুলো শেষ পর্যন্ত তাদেরকে মেরে তাদের চামড়াগুলোকে মানে খুব চড়া দামে বিক্রি করা হয়, আর মাঝখান থেকে কমিশন পায় বিপিনবাবু। একদিন খগেন কিন্তু তার এই যে বিপিনবাবুর এই যে স্বরূপ সে কিন্তু স্বরূপটা ধরে ফেলে। সেদিন বলে যে বিপিনবাবু আপনি তো দেখছি আমাকে অমানুষ বানিয়ে ছাড়বেন, আমি যে এই যে সাপ এবং গোসাপদের ধরে যে মানে সাপদের ধরে যে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় 20 বার করছি, আসলে আমরা মানুষরাও তো একটা একটা সাপ বা গোসাপ, যদি আমাদেরকেও প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় ধরে ধরে এরকমভাবে 20 বার করা হয় আমাদের, তাহলে সেটা কি আমাদের ভালো লাগবে প্রত্যেকের? মানে একটা ব্যাপার আপনারা বুঝতে পারছেন যে কি সহজভাবে বলা একটা কথা, অর্থাৎ তার মধ্যে কত গভীর জীবন দর্শন লুকিয়ে রয়েছে, যেখানে ইনি বলছে যে আসলে আমরা প্রতিটা মানুষই তো এক ধরনের কেউটে বা গোগরু, আমাদেরও তো প্রচুর বিষ রয়েছে, যদি আমাদেরকেও এরকমভাবে
20 বার করা হয়। উফ, মানে যখন আমি উপন্যাসটা পড়ছিলাম, এই যে জীবন দর্শন, এই জীবন দর্শন আমি মানে সত্যি কথা বলতে অবাক হই আর কি, যে কি গভীর জীবন দর্শনকে কি সহজ ভাবে লেখক তুলে ধরেছেন। যদিও শেষ পর্যন্ত আমরা খগেনকে দেখি যে সে তার সাপের কামড়েই তার মৃত্যু হয়, কিন্তু এই মৃত্যু হওয়ার আগে পর্যন্ত তার এবং বিপিনবাবুর মধ্যে দিয়ে যে ঘটনা এবং ঘটনার মধ্যে যে ড্রামাটিক কনফ্লিক্ট যে এসছে অসাধারণ লেগেছে আর কি। এর পরবর্তী উপন্যাস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেটা হচ্ছে চন্দনেশ্বর জংশন। এই উপন্যাসটার মধ্যে দেখতে পাই আসলে সেই, আমি একটা কথা এর আগে আমাদের ভিডিওতে বলেছি যে শ্যামলবাবুর যে সুন্দরবন কেন্দ্রিক লেখালেখি সেটা কিন্তু একটা চলমান যেন জীবন। এই চলমান জীবনের মধ্যে থেকেই বেশ কিছু চরিত্রকে আমরা খুঁজে পাই। তো এই স্বর্গের আগের স্টেশনের যে চরিত্র অর্থাৎ খগেন, তার ছেলে হৃদয় এবং বজ্রেশ্বর ওরফে বজরা, তো এই চন্দনেশ্বর জংশনে খুঁজে পাচ্ছি সেই হৃদয় এবং বজরাকেই, যে যেখানে দেখতে পাচ্ছি হৃদয় চাষবাস করে এবং সে খুব ভদ্র, সে খুব মানে ভীতু এবং সে খুব সৎ। আবার অপরদিকে বজরা যে হচ্ছে ওয়াগান ব্রোকার, যে তার মানে চুরি ডাকাতি ইত্যাদি নানান কিছু করে থাকে, যার নামে 12টা কেস রয়েছে এখনো পর্যন্ত এবং প্রতিটাই হচ্ছে ডাকাতির। এখানে দেখতে পাচ্ছি যে একটা সমাজের উচ্চবিত্ত শ্রেণী কিভাবে একজন নিম্নবিত্ত মানুষকে ক্রমশ মানে তাকে অসামাজিক হওয়ার দিকে ক্রমশ তিলে তিলে এগিয়ে দিচ্ছে। এই বজরা যে চরিত্রটা, বজরা চরিত্রটা আসলে চেয়েছে ভালো হতে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সমাজের যে উচ্চবৃত্ত শ্রেণী এবং আমাদের যে প্রশাসন যন্ত্র সেটা কিন্তু তাকে তাকে ভালো হতে দেয়নি। শেষ পর্যন্ত আমরা দেখি যে কোনো একটা ডাকাতির মামলায় তাকে মিথ্যা করে ফাঁসিয়ে দেওয়া, যার সঙ্গে সে কোনোরকম ভাবে যুক্ত নয়, কিন্তু তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবং ফাঁসি দিয়ে তার উপরে মানে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে। এই যে একটা পারস্পরিক মানে আমাদের এই যে সমাজের প্রশাসনের যে নির্লজ্জ রূপ সেটা কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা মানে সুন্দরভাবে খুঁজে পাচ্ছি। মানে আমি তো খুব ছোট্ট ভিডিওতে সবটা বলা সম্ভব না, আপনারা যখন যখন মানে এই বইটা পড়বেন তাহলে বুঝতে পারবেন যে শ্যামলবাবু যে জীবনকে দেখেছিলেন সেই জীবন আসলে কতটা গভীরভাবে সেই জীবনকে তুলে ধরেছেন, সেটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। এরপরে আসেন যে ওনার ছোট গল্প, ওনার 14টা ছোট গল্প রয়েছে। 14টা ছোট গল্পের মধ্যে মানে আমার যে গল্পটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে অন্নপূর্ণা বলে একটা গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনেরই একজন মানে অসহায় রমণী এবং তার স্বামীকে, যে তার স্বামী কাজ করতে যায় কিন্তু সে যা কাজ করে তার পরিবারের সংসার চলে না, তার পরিবারের দুবেলা দুটো ভালো করে খাওয়া যা খাওয়া পড়া জোটে না, সেই কারণে কি হয় যে সেই রমণীটা বাধ্য হয় যে নিজের শরীরকে মানে বিক্রি করতে, নিজের শরীরকে বিক্রি করতে। একজন গৃহবধূ ক্রমশ যে কীভাবে যে দেহ পরিবিনী হয়ে যায়, এই যে হয়ে যাওয়ার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে অসাধারণ মানে ভাবে লেখক এই তুলে ধরেছে অন্নপূর্ণা ছোট গল্পের মধ্যে দিয়ে, যেখানে দেখতে পাচ্ছি যে যে স্বামী সে বুঝতে পারছে যে আমার পরিবার চলছে না এবং তার স্ত্রীকে আসলে ক্রমশ এই হতে হচ্ছে। সে কিন্তু এর এত সব কিছু জানার পরেও তার কাছে কিছু করার নেই, তার কাছে কোনো অপশান নেই, কারণ সেই সুকান্ত ভট্টাচার্যের একটা কথা মনে পড়ে যায় আর কি, যে ক্ষুধার রাজ্যে পৃথিবী আসলে গদ্যময়, যদি পেটের মধ্যে ভাত না পাই আমরা, ভাতের যদি যন্ত্রণা থাকে তারপরে মান সম্মান বিবেকবোধ কোথায়, যে জানলার মানে দিয়ে বার হয়ে চলে যায় কিচ্ছুই খেয়াল করে না। আর এই যে জীবনের যে যন্ত্রণা, অর্থনৈতিক যন্ত্রণার যে তীব্র কষাঘাত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা গল্পের মধ্যে। যখন আমি পড়ি গল্পটা, পড়তে পড়তে বেশ যখন সেই দুটো চরিত্র যখন ক্রমশ সেই বাজারে মানে সুন্দরবনে যদি হাট হয়, সেই হাটেই বিভিন্ন ঘর করা হয় অস্থায়ী, সেই ঘরেই এই দেহপ্রজীবিনীরা আসে এবং সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের শরীরকে ভোগ করে টাকা দিয়ে যায়। তারপরে একদিন সকালবেলা যখন তার মানে সেই নারীটা যখন ক্রমশ সেই হাটের দিকে যাচ্ছে, তখন পুরুষটাও তার সঙ্গে যাচ্ছে এবং ক্রমশ কুয়াশা তাদেরকে ঢেকে দিচ্ছে। এই যে প্রেক্ষাপট যখন মানে গল্পটা পড়বেন অসাধারণ লাগছে, আসলে যে কুয়াশা তাদের ঢেকে দিচ্ছে তা নয়, আসলে তারা কিন্তু এই যে বর্তমান সময়ের যে জীবন যন্ত্রণা বা বর্তমান সময়ের যে জীবনের যে গরল, সেই গরলে তারা ক্রমশ যেন লীন হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটটাকে আমার মনে হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায় তার এই ছোট গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। এই একই প্রেক্ষাপটে নানান রকম মানে আরো 14টা যে ছোট গল্প রয়েছে, একই প্রেক্ষাপটের মধ্যে এই জীবন যন্ত্রণার যে স্বরূপ, এই স্বরূপটা কিন্তু অন্যান্য ছোট গল্পের মধ্যে দিয়েও তুলে ধরেছেন লেখক। যদিও 12টা ছোট গল্প মানে গত জন্মের রাস্তা এবং অন্নপূর্ণা এই দুটো ছোট গল্প বাদ দিয়ে আর যে 12টা ছোট গল্প সেটা হচ্ছে কলকাতার নগর জীবন কেন্দ্রিক, কিন্তু নগর জীবন কেন্দ্রিক হলেও কি হবে জীবন যন্ত্রণার যে স্বরূপ তা কিন্তু কোথাও আলাদা নয় বরঞ্চ একই। আপনারা যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন কি অসাধারণ মানে লেখনী এর মধ্যে রয়েছে। এতটুকুই বলার, মানে প্রত্যেকে ভালো থাকবেন, আবার কয়েকদিন পরে আবার হয়তো অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।